ইলেকশন কমিশন অতীতেও এরকম বক্তব্য অবশ্যই রেখেছে, এবং ইলেকশন কমিশন তো রাজ্য প্রশাসনের উপর অনেকটা নির্ভর। তুমি জানো ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যখন এসেছিল তারা বলেছিল যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য প্রশাসনের উপর পুরোপুরি বর্তায়। ফলে ইলেকশনে শুধু ইলেকশন কন্ডাক্ট সংক্রান্ত বিষয়গুলোই ইলেকশন কমিশন দেখে, কিন্তু ল অ্যান্ড অর্ডার রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের অবশ্যই, সেটা বারবার তারা স্মরণ করে দিয়ে গেছেন। একই সাথে তোমাকে আমি বলতে চাই যে এই ইলেকশনের মানে কতটা পিসফুল হবে, কতটুকু সঠিক হবে, সেটা কিন্তু স্টেক হোল্ডারদের উপর নির্ভর করে। স্টেক হোল্ডার কারা? এই এই মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বল বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে, সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলো, তার মধ্যে শাসক দল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর যেমন ভূমিকা আছে, বিশেষ করে শাসক দলের ভূমিকা আছে শান্তি রক্ষার ক্ষেত্রে, এবং একই সাথে নাগরিকদেরও একটা ভূমিকা আছে। নাগরিক জীবনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে। পশ্চিমবাংলায় কিন্তু বারবার দেখা গেছে, আশ্বস্ত আমরা হয়েছি, অন্তত 2014 সালের নির্বাচন, লোকসভা নির্বাচনের পরে যদি ধারাবাহিকভাবে দেখি, 2014 লোকসভা, 2019 লোকসভা, তারপরে বিধানসভা মাঝে যেহেতু দুটো হলো, বারবার আমরা দেখেছি যে শেষ পর্যন্ত কিন্তু যে শান্তির বাণী আমরা শুনি, শেষ পর্যন্ত ইলেকশন কমিশন শান্তির বাণী কার্যকারী করতে পারে না। যে সেন্ট্রাল ফোর্স তারা আসে, তাদের মধ্যে অনেকেই কিন্তু ভয়ঙ্গচ্ছ ভাব থাকে, এবং সেন্ট্রাল ফোর্সকে কিন্তু বিপদগামী করে পরিচালিত হতে দেখি আমরা বারবার, যে কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে যে সেন্ট্রাল ফোর্সকে রাজ্য প্রশাসন তাদের মতন করে ঘুরিয়ে দিচ্ছে, দায়িত্ব থেকে অন্যদিকে মন নিয়ে দিচ্ছে, অন্যদিকে তাদেরকে চালিত করছে। তোমার মনে থাকতে পারে যে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে ঘুরতে গিয়েছিল সেন্ট্রাল ফোর্স, সে ছবি এখনো আমাদের জানা আছে। তোমার জানা থাকতে পারে যে এমনকি পঞ্চায়েত নির্বাচনে সেন্ট্রাল ফোর্স যখন এসেছিল, তখন মানে কলাইকুণ্ডাতে যারা নেমেছিল তাদেরকে উত্তরবঙ্গে পাঠানো হয়েছিল, উত্তরবঙ্গে যারা এসেছিল কলাইকুণ্ডায় পাঠানো হয়েছিল। অর্থাৎ সেন্ট্রাল ফোর্সকে সঠিকভাবে ব্যবহার করা হবে কি হবে না, সেটা অনেকটাই নির্ভর করে রাজ্যের সিওর উপর, চিফ ইলেকটোরাল অফিসার, এবং রাজ্যের যারা প্রশাসনিক কর্তা আছেন তাদের উপরে। আপনি বলছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা কি থাকে ভোটের সময় অশান্তি রুখতে, সন্ত্রাস রুখতে, অবশ্যই নজর থাকবে সেদিকে। যাহা ভি হিংসা বচি হে, চাহে ও প্রি পোল হো, চাহে ও ডিউরিং ক্যাম্পেনিং হো, চাহে ও পোস্ট পোল হো, উই আর কমিটেড টু কাইন্ড অফ বি ভেরি ভেরি অ্যালাইভ টু দিস সিচুয়েশন, অর জো ভি হমে সক্তি সে করনা হোগা ইসকে লিয়ে হম করেঙ্গে তাকি ইয়ে প্রোভিজন না রহে। হর ডিস্ট্রিক্ট মে एक कंट्रोल रूम बनाया गया, जो दिन उसमें 5 किस्म के फीड्स होंगे, टीवी, सोशल मीडिया, वेबकास्टिंग विच इज़ ऑन दी बूथ्स, 1950 की लाइन जिससे शिकायत आती है, एंड ग्रीवेंसेस पोर्टल। सो वन सीनियर ऑफिसर वुड बी अवेलेबल इन द कंट्रोल रूम्स इन एवरी डिस्ट्रिक्ट टू लुक एट दीज 5 फीड्स, जहां से भी, और सी विजिल, 6th सी विजिल, जहां से भी कोई शिकायत मिलेगी उस पर सख्त कार्रवाई की जाएगी। एवरी वेयर अक्रॉस द कंट्री हमने बड़ी सख्त ताकीद दी है कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स, एसएसपीज अपने एरिया में हिंसा को ना होने दें। वी आर फुल्ली कमिटेड दैट हिंसा का कहीं कोई उपयोग नहीं होना चाहिए।